অবশ্যই চাওয়া এমন কেউ হবে এমন ফ্রেশ এমন কেউ যে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করবে দেশের উন্নয়নের জন্য কাজ করবে আমাদের পুরাপুরি প্রজেক্ট হলো নতুন কেউ আমরা তৃতীয় পক্ষকে চাই না দেশের এখন নিডেড কি চাহিদা এটা নিয়ে যারা অ্যানালাইসিস যারা রিসার্চ করবে আমরা এরকমই নেতৃত্ব চাই স্বাধীন নেতৃত্ব চাই নিরপেক্ষ নেতৃত্ব চাই আমরা স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ করতে চাই 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 মতামত দিতে আমরা না যে দেশটা স্বাধীন করছি তৃতীয় পক্ষ আইসা আমাদের এই স্বাধীনতাটা কেড়ে আমরা যেন আগের মতো জব্দ না হয়ে যাই এরকম একটা আমরা প্রধানমন্ত্রী চাই দেশের ভিতরে যাতে আমরা আমাদের বাক স্বাধীনতা প্রকাশ করতে পারি আমাদের স্বাধীনভাবে চলাফেরা করতে পারি কথা বলতে পারি কাউকে যাতে ভয় পেয়ে কথা বলতে না হয় যাতে মুখ খুলতে আমরা কষ্ট না পাই এরকম একটা প্রধানমন্ত্রী আমরা খুঁজতেছি ভাই এবং আমরা ইনশাআল্লাহ ছাত্ররা যেহেতু দেশ স্বাধীন করছি ছাত্ররাই প্রধানমন্ত্রী আমরা খুঁজে বের করে দেব ইনশাআল্লাহ জাতির কাছে এটাই আমাদের মানে একটা আশা দিলাম জাতিকে যে আমরা ভালো প্রধানমন্ত্রী দেবো যেটা আমরা বাক স্বাধীনভাবে কথা বলতে পারি এরকম প্রধানমন্ত্রী আমরা আইনা দেবো আর তৃতীয় পক্ষ যাতে আমাদেরকে হ্যারাসমেন্ট না করে তৃতীয় পক্ষ কখনোই চান্স পাবে না দেশে এটা আমাদের গ্যারান্টি যতই তারা করুক ছাত্র যখন রক্ত দিতে লাগলে আরও দেবে তাও তৃতীয় পক্ষকে আসতে দেবে না আমরা আচ্ছা আগের যে দলগুলো যেমন বলা যায় আওয়ামী লীগ বিএমপি তাদেরকে আসলে চান কিনা আমাদের পুরাপুরি প্রজেক্ট হলো নতুন কেউ আমরা তৃতীয় পক্ষকে চাই না আওয়ামী লীগ যা করছে বিএনপি তাই করবে এটা সাধারণ বিষয় আমরা সবাই জানি এখন আমাদের তৃতীয় পক্ষ বলতে ওরাই বিএনপি জামাত বলেন ওরা আমাদের এখন অ্যাডভান্সটা নিতে চাচ্ছে ওরা পিছন দিয়ে আসতে আসে ওরা বলতে আসে ওরা দেশ স্বাধীন করছে ওরা সবাই চেষ্টা করছে কিন্তু কেউ পারে নাই সবাই দেখছে ছাত্ররা করছে তাই ছাত্রদের নেতৃত্বেই প্রধানমন্ত্রী হবে নিরপেক্ষ প্রধানমন্ত্রী হবে কেউ যাতে আমাদের আইসা হামলা করবে পুলিশ বাহিনী হামলা করবে এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই না পুলিশ আমাদের সহজতা করবে আমরা সহযোগী পুলিশ চাই কারণ পুলিশ দেশে থাকতে হবে কিন্তু আমাদের খেয়ে আমাদের গুলি দিয়ে আমাকে মারবে এইরকম দেশ আমরা চাই না এরকম পুলিশ বাহিনী আমরা চাই না এটা তো অবশ্যই এটার জন্যই তো দেশ স্বাধীন দু হাজার চব্বিশ সালে যুদ্ধ করার কারণ কি দেশ স্বাধীন করার জন্য আমরা যুদ্ধ করছি আর আমরা অবশ্যই এই স্বাধীনতা নিয়ে আমরা আগে যাব আর আমাদের স্বাধীনতা আমরা ধরে রাখবো আর প্রত্যেকটা জাতিকে আমরা রিকোয়েস্ট করব। আমাদেরকে হেল্প করতে যাতে আমরা আমাদের স্বাধীনতা বাঁচায় রাখতে পারি আমরা আমাদের স্বাধীনতাকে হারাইতে চাই না আবার যুদ্ধ করতে চাই না যুদ্ধ অনেক কষ্টের ভাই যে করে সে জানে আমরা গুলি খেয়েছি ছাত্ররা আমরা জানি হাজার হাজার ছাত্র আমাদের সামনে মারা গেছে আমাদের ভাই মারা গেছে আহত হয়েছে আমি নিজে গুলি খাইছি আমরা আর রক্তপাত দেখতে চাই না আমরা স্বাধীন করেছি স্বাধীনভাবে থাকতে চাই স্বাধীন জনগণ স্বাধীন পুলিশ চায় স্বাধীন সেনাবাহিনী চায় প্রত্যেকটা বাহিনী স্বাধীন হবে অবশ্যই নেতৃত্ব চাওয়ার যেটা আছে সুষ্ঠু যে দেশের জন্য কাজ করবে যারা দেশের ছাত্র না জনগণের চিন্তা করবে দেশকে এগিয়ে নিয়ে যাবে ছাত্রদের চাওয়া এটাই ছিল একটা সুন্দর স্বাধীন দেশ হবে আমাদের এরকমই চাওয়া দেখেন এইটা একদম ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে আমরা এমন কাউকে চাই যে প্রিভিয়াসলি এমন কোনো কাজ করেনি যেটা দেশের জন্য অকল্যাণকর বা অমঙ্গলজনক সো অবশ্যই চাওয়া কেউ হবে এমন ফ্রেশ এমন কেউ যে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করবে দেশের উন্নয়নের জন্য কাজ করবে এটাই তো চাওয়া আমাদের সবার তাই না আমাদের উন্নয়নশীল দেশ আমরা চাই যে এই দেশটাকে যেন সবাই চিনে আমাদেরকে একটা সভ্য সুন্দর জাতি হিসাবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই বিশ্বের মানচিত্রে সবাই আমাদেরকে চিনুক সম্মান সূচকভাবে আমাদের দিকে তাকা এটাই চাওয়া আসলে আমরা তো স্বাধীনতার কথা বলি তাই না যে মন খুলে কথা বলতে পারবো আমাদের উপর কোনো ধরনের প্রেশার থাকবে না এই ধরনের জিনিসটাই আমাদের চাওয়া যায় আমরা সুষ্ঠুভাবে এই দেশটা চলুক সুন্দরভাবে চলুক আমাদের যে দাবিগুলো আছে যেটা ছিল ছাত্রদের দাবি যে কোটা সংস্কার দিয়ে পুরো বিষয়টা শুরু হয়েছে এবং তারপরে এটা জনগণের আন্দোলনে হয়ে দাঁড়িয়েছে যে দেশটা সুন্দর মতো চলুক মানুষ কথা বলার জায়গা পাস মানুষকে যেন চুপ করে না থাকতে হয় কোনো ভয় কোনো শক্তির ভয় এটাই চাই আমরা যে বাক বাক স্বাধীনতা যেটা যেটা হারিয়ে গিয়েছিল আজ অনেক বছর ধরে আমরা এখন কথা বলতে ভয় পাই না এটা এটাই চাওয়া আমার যেটা মনে হয় সবার নর্মালি এখন দেশের যে অবস্থা দেখেন ছাত্ররা যখন ক্লিনিং দায়িত্ব নিচ্ছে সাধারণ পাবলিকদের সাথে যেভাবে বুঝিয়ে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আমরা সংসদ ভবনটা ক্লিন করতেছি এভাবেই দেশ ক্লিন করা যাবে এরকম নেতৃত্বই আমরা চাই যেখানে ছাত্রদেরই প্রাধান্য থাকবে যারা ডিজিটাল থিঙ্কিংটা যাদের থাকবে যাদের মাথায় এতটুক থাকবে যে আসলে দেশের মানুষ কি চায় তাদের মেন্টালিটিটা কেমন দেশের এখন কি কি চাহিদা এটা নিয়ে যারা অ্যানালাইসিস যারা রিসার্চ করবে আমরা এরকমই নেতৃত্ব পাব বিগত যে দলগুলো দেশ শাসন করেছে তারা কিভাবে শাসন করেছে বা কি পদ্ধতিতে করেছে এটা সবাই এখন জানে এই ব্যাপারে সবাই সতর্ক সো আমরা নতুন কোন প্রজন্ম যেমন আপনি দেখেন বাংলাদেশ বর্তমানে ইয়াং জেনারেশন আমাদের দেশের জেনারেশন আমরা ইয়াং জেনারেশনরা বাহিরে যাচ্ছি বাহিরের দেশকে স্বাবলম্বী করছি কেন কারণ আমাদের বাংলাদেশে আমাদের ওরকম রিসোর্স বা ওরকম জব সিকিউরিটি বা ওরকম জব সেক্টর নেই বলেই তো আমাদের যাওয়া লাগতেছে এখন আমাদের দেশের মেধাগুলোকে আমরা আশ্বস্ত করে আমাদের জেনারেশন কিন্তু কোনো লোভে বা কোনো চাহিদায় তারা মগ্ন থাকে না তাদের দরকার আছে যে আমি যে শ্রমটা দিব আমার এই শ্রমের একটা যে পলিসি বা আমার এই শ্রমটার আসলে মূল্য দেওয়া হবে কিনা এই সিকিউরিটি যে যদি বাংলাদেশের এখন নতুন প্রজন্ম যারাই ক্ষমতায় আসুক বা যারাই দেশ শাসন করুক তারা যদি এই জিনিসগুলো নিয়ে কাজ করে অবশ্যই দেশের ছেলেপেলের দেশেই থাকবে দেশের মেধা দেশেই কাজ লাগবে এবং আমাদের দেশও কারণ আমাদের দেশের আমরা মাছে ভাতে বাঙালি বলেন আমরা কাদায় মাঠের মানুষ সো আমরা কষ্ট করতে পারি শ্রম দিতে পারি কিন্তু এই শ্রমের মর্যাদাটাই যারা করতে পারবে তারাই মূলত দেশটা করতে পারবে